তোমরা তো এক্সাইটেড কেন? হ্যাঁ কি টেনটা নেন, দেখেন কত ডিমের কুসুম। এই না, আমি দিচ্ছি আমি দিচ্ছি, এটা হচ্ছে আব্বু সাদা অংশটা খায় তো, দেখেন ওদের জন্য কুসুমগুলি রেখে দিচ্ছে আম্মু। নাও 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 নাও, এইটা যে ওদের কি পছন্দ কি বলবো। দাঁড়াও দাঁড়াও, ধৈর্য ধরো স্টেসি, তুমি বেশি চঞ্চল নও। এবার মিকি রে দিব, মিকু নাও মিকু নাও, মিকু হচ্ছে সব, এই মিকুটা নিবি না, সবচেয়ে দেখছো কাণ্ড দেখছো ফাজিলগুলি। আমি আই না না আমি কেড়ে দেবো, এই তো ঘরটা আবার নোংরা করতেছে, মানে আর আবি আর ইবা থাকতে ওরাও ঘর নোংরা করতো, এখন এই যে এগুলিও ঘর নোংরা করতেছে। দাঁড়া দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, অনেক আছে অনেক আছে, আমি কিনে আজকে আর ভাত দেবো না, ঠিক আছে না কি যে মজা করে খায়, দেখতেও ভালো লাগে। মিকু হা করো, মিকু নাও, এই মিকি নিবে নো স্টেসি সরো, মিকু নাও গুড, আরো আছে জুড়ু নাও, কেবল স্টেসি যা তোর বড় দিলাম না, মিকু হচ্ছে সবচেয়ে গুড বয়, দেখছেন কোনো লাফালাফি নাই, আমি দিলে খাবে না দিলে নাই। না জুনুর একটু বেশি দেবো, জুনু ছোটো না সরো, জুনু না মিকি নে, বাস মিকির আর দেওয়া যাবে না, মিকি তোমার বড়টা দিয়ে দিছি ঠিক আছে, এখন যা আছে এটা হচ্ছে না স্টেসি তোমারও দেবো না, তোমার পোলা খাক, এত সেলফি শুইলে হবে না আমাদের দেখছো। হ্যাঁ আমরা হচ্ছে আরবি আরিবাই জন্য সব রেখে দেই ভালোটা, আর তুমি কেমন সেলফিশ, তুমি নিজে খাওয়ার জন্য অস্থিরতা করতেছো, জুনু খাক আর জুনু যা লাস্টে একটু আসে খাক। আচ্ছা মন খারাপের কিছু নয় তো, তোমাদের তো যে ভাত সিদ্ধ হয়ে গেছে না, এখন হচ্ছে ভাত মাংস দিয়ে মাখাবো, অ্যান্ড দেন তোমাদের খাওয়াবো, একটু পর খাওয়াবো, আগে আমি একটু খেয়ে নেই, আমার ভাত নিয়ে আসছে আম্মুর থেকে, তো সেটা খাই এরপরে তোমাদের খাওয়াচ্ছি ঠিক আছে। হ্যাঁ ভেরি গুড, ক্লিন করে ফেলো, ক্লিন করো ক্লিন করো, এটা ক্লিন করো যাতে আমার জন্য একটু সহজ হয়ে যায় কাজ, ঠিক আছে ওকে বাই বাই।